আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন কৃষি দিবানী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় মালটা চাষ। বাড়ি ওয়ান পয়সা মালটা চাষ করে বছরে কীভাবে লাখ লাখ টাকা ইনকাম করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো, এবং মালটা গাছ কীভাবে কত প্রচুর পরিমাণ ফল এসেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তাই চলুন বন্ধুরা দেখা যাক। দেখুন একটা ডালে 1 2 3 4 5 6 নয়টা মালটা, একটা ডালে নয়টা মালটা ধরেছে, হাজার হাজার মাল। একটি থোকায় ছয়টা মালটা দিয়ে পাতা নেই কিন্তু কত মালটা দেখুন। এটা কিন্তু পয়সা মাল, এটা কিন্তু পয়সা মালটা, পেছনের এই পয়সা চিহ্নটা এটা দিকে বুঝতে হবে যেটা পয়সা মালটা। নিচে দেখে কত পরিমাণ মালটা ধরেছে, দেখুন গাছের নিচ থেকে উপর পর্যন্ত মালটা সাজানো। বাংলাদেশের গ্রাম গ্রাম শুধু মালটা লেবু আর মালটা লেবু। এই বিপ্লব ফলনের এই জাগরণ শস্য বৈচিত্র্যে পল্লীর বিজনে আর সীমাবদ্ধ নেই কৃষি। কৃষি এখন গ্রাম বন্দর জাতীয় সীমানাকে গিয়ে বিশ্বায়নের পথে। পৃথিবীর উষ্ণতায় বদলে যাচ্ছে কৃষির মৌসুম, কমছে জমির উর্বরতা, তাগিদ বাড়ছে। দর্শক এই গাছটাতে দেখুন কি পরিমাণ মালটা এসেছে, পাতা ছাড়া মাল। এই গাছটাতে 5 থেকে 6 মন মালটা আছে। আপনার চোখ জুড়িয়ে যাবে যেদিনকে তাকাবেন সেদিকে শুধু মালটা আর মালটা। চিরসবুজ শান্ত আর নিভৃত বাংলাদেশের গ্রাম গ্রামান্তরে নীরবে ঘটে চলেছে এক বিরাট বিপ্লব। এই বিপ্লব ফলনের এই জাগরণ শস্য বৈচিত্র্য পল্লীর বিজনে আর সীমাবদ্ধ নেই কৃষি। কৃষি এখন গ্রাম বন্দর নগর জাতিরাষ্ট্রের সীমানাটি গিয়ে বিশ্বায়নের পথে। পৃথিবীর উষ্ণতায় বদলে যাচ্ছে কৃষির মৌসুম, কমছে জমির উর্বরতা, তাগিদ বাড়ছে। দর্শক তাহলে দেখতে পারলাম যে গাছে কত প্রচুর পরিমাণ মালটা লেবু ধরেছে। আগামীবার এসছে, এবছর অনেক মালটা লেবু ধরেছে এবং আমি অনেক খুশি। আপনারা চাইলে আমার বাগানটি এসে পরিদর্শন করতে পারেন, এটা জীবননগর উপজেলার চুয়াডাঙ্গা জেলাতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং কৃষি বিষয়ক সকল ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন। আগামী ভিডিও দেখার জন্য সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।